প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য এপিসোড 209। আজকের এপিসোড তোমাদের জন্য যারা শিখতে পারবে একাদশ শ্রেণী এবং আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং। আর আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ জাবেদাগুলি কিন্তু আমি আরও একাধিক এপিসোডের মধ্যে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে শেয়ার করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি নগদ বার্তা সংক্রান্ত জাবেদা। সুতরাং আজকের আলোচনার বিষয় হচ্ছে নগদ বার্তা সংক্রান্ত জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমরা যা জানতে পারবে, এক নম্বর নগদ বার্তার সংজ্ঞা জানতে পারবে এবং নগদ বার্তা কীভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয় সেই বিষয়গুলি শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই বার্তা কী এবং কত প্রকার। বার্তা হচ্ছে এমন একটি বিষয় যে আমি হয়তো ক্রেতা হিসাবে কিছু সুবিধা পাই অথবা বিক্রেতা হিসাবে আরেকজনকে সুবিধা দিয়ে থাকি, সেই সুবিধা দেওয়া এবং নেওয়া। সুতরাং বার্তা কয় প্রকার? দেখো, বার্তা হচ্ছে প্রথমত তিন প্রকার: কারবারি বার্তা, নগদ বার্তা এবং পরিমাণ বার্তা। ঠিক আছে, আমরা কারবারি বার্তা নিয়ে এর আগের ক্লাসসমূহে তোমাদের সাথে শেয়ার করেছি, আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলো আশা করি তোমাদের খুব মনোপুত হয়েছে বলে আমার ধারণা। কারবারি বার্তা কী? কোনো পণ্য ক্রয় করতে গিয়ে যদি বিক্রেতা ক্রেতাকে তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক সুবিধা দিয়ে থাকে, এক্সাম্পল আমি 105 টাকার বাজার করেছি, পণ্য বিক্রেতা আমার কাছ থেকে 100 টাকা নিল, সেক্ষেত্রে সেই 5 টাকাই হচ্ছে কারবারি বার্তা। সুতরাং সেই কারবারি বার্তা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আমরা নগদ বার্তা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই নগদ বার্তা কয় প্রকার। দেখো, নগদ বার্তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। কেমন? এর আগে আমরা নগদ বার্তা কী জিনিস সেই সংজ্ঞাটা জেনে নেব। দেখো, নগদ অর্থের লেনদেনকালে উদ্ভূত বার্তাকে নগদ বার্তা বলে। নগদ অর্থের লেনদেনকালে আমি টাকা পাই কারো কাছ থেকে, সেই টাকা আদায় করতে গিয়ে যদি কোনো পরিমাণ অর্থ, নগদ অর্থ আমি ছেড়ে দিই, সেটা হচ্ছে উদ্ভূত বার্তা বা নগদ লেনদেনকালে উদ্ভূত বার্তা। অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা হলে পাওনাদার বা দেনাদারের সৃষ্টি হয়। ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়। সেই পাওনাদার বা দেনাদারকে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধের সুবিধার্থে যে পরিমাণ নগদ অর্থ ছাড় দেয়া হয় সেটাই হচ্ছে নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্ট। ক্লিয়ার হয়েছে আশা করি? আমি আবার বলছি, আমি পাওনাদার হিসাবে অর্থাৎ আমি ক্রেতা হিসাবে যদি বিক্রেতার কাছ থেকে নগদ সুবিধা পেয়ে থাকি, অর্থাৎ নগদ টাকা না দিয়ে পারি, সেটাই হচ্ছে আমার জন্য বার্তা। আর আমি বিক্রেতা হিসাবে যদি কোনো ব্যক্তিকে সেই সুবিধা দিয়ে থাকি, সেটাও নগদ বার্তা এবং সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। ঠিক আছে, সুতরাং জাবেদায় নগদ বার্তা লিখতে হবে যদি প্রদত্ত বার্তা হয় তাহলে বার্তা হিসাব ডেবিট, আর যদি প্রাপ্ত বার্তা হয় তাহলে বার্তা হিসাব ক্রেডিট। মনে থাকবে কথাটা? দুইটা বিষয়, প্রদত্ত হলে ডেবিট আর প্রাপ্ত হলে ক্রেডিট, এই দুটি শব্দ মনে রাখবা। এখন আসো আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রশ্নে দেখো, 2021 জুন 1 তারিখ বার্তা প্রদান 20 টাকা। তাহলে এক্ষেত্রে আমি যখন বার্তা প্রদান করব তখন আমার ক্ষতি হয়ে যাবে অথবা ব্যয় হয়ে যাবে অথবা খরচ হয়ে যাবে, সেটাকে যদি আমরা ক্ষতি হিসাবে নিই তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি অনুযায়ী ক্ষতি হলে কিন্তু ডেবিট। সুতরাং আমার জাবেদা কি লিখতে হবে বা আমাদেরকে কি জানতে হবে? দেখো, বার্তা হিসাব ডেবিট, দেনাদার
বা প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা ওই 20 টাকা ঠিক আছে বার্তা প্রদান 20 টাকার জাবাদা কি লিখলাম বার্তা হিসাব ডেবিট দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট ঠিক আছে নেক্সট আসো বার্তা প্রাপ্তি কেমন বার্তা প্রাপ্তি কত টাকা 50 টাকা জুনের 2 তারিখ এই ক্ষেত্রে আমরা জাবাদা কি লিখব বার্তা প্রাপ্তিটা আমার জন্য আয় ঠিক আছে বার্তা প্রাপ্তিটা কি আমার জন্য আয় সুতরাং বার্তা প্রাপ্তির জাবাদা লিখতে হবে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট বার্তা হিসাব ক্রেডিট পাওনাদার বা প্রদেয় কত টাকা 50 টাকা পাওনাদার মানে হচ্ছে কি আমি যার কাছ থেকে পণ্য কিনেছিলাম বাকিতে ঠিক আছে সে হচ্ছে আমার পাওনাদার আবার বলছি আমি বাকিতে পণ্য ক্রয় করেছিলাম বাকিতে কেমন সেই ব্যক্তি যিনি আমাকে বিক্রয় করেছিলেন তিনি আমার পাওনাদার সুতরাং উনি যদি আমাকে সুবিধা দিয়ে থাকেন তাহলে সেই সুবিধাটা আমার জন্য প্রাপ্তি হিসাবে বা রেভিনিউ হিসাবে আসবে সুতরাং বার্তা হিসাব ক্রেডিট করা হবে ওকে নেক্সট উদাহরণ দেখো বাকিতে পণ্য বিক্রয় 5000 টাকা 15 তারিখের মধ্যে পরিশোধ করা হলে শতকরা 5 বার্তা দেয়া হবে এখানে দুটি ঘটনা একটা হচ্ছে কি আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি 5000 টাকা সুতরাং বাকিতে পণ্য বিক্রয়ের জাবাদাটা লিখব কি লিখব সেটা আমরা আগে দেখেনি বাকিতে পণ্য বিক্রয়ের জন্য জাবেদা হবে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি বাকিতে হোক নগদে হোক আমার বিক্রয়টা কিন্তু বিক্রয় সুতরাং ওটা আমার আয় বিক্রয় হিসাব ক্রেডিট আর কাকে বিক্রয় করেছি কোন একজন ব্যক্তিকে যদিও বা নাম নেই সুতরাং আমরা সেখানে জাবেদা কি লিখলাম দেনাদার বা প্রাপ্য হিসাব ওকে কত টাকা 5000 টাকা নেক্সট 15 তারিখের মধ্যে যদি সে আমাকে টাকাটা পরিশোধ করে দেয় তাহলে আমি তাকে কত পার্সেন্ট বার্তা দেব শতকরা 5% ওকে নেক্সট দেখো 15 তারিখে কি ঘটনা ঘটলো সে যথারীতি আমাকে টাকাটা পরিশোধ করে দিল প্রশ্নে কি লেখা আছে জুন 1 তারিখে বাকিতে পণ্য বিক্রয় টাকা বাবদ 5% বার্তায় আদায় হলো ঠিক আছে আদায় হলো তাহলে আমি নগদ টাকা পেয়েছি বার্তা দিয়েছি কত পার্সেন্ট 5% ওকে নোটটা দেখো 5000 টাকা ইনটু 5% ইকুয়াল টু বার্তার পরিমাণ কত 250 টাকা তাহলে 5000 টাকা থেকে 250 টাকা মাইনাস করলে আমি 4750 টাকা নগদ পাবো দেখো জাবেদা কিভাবে লিখতে হয় নগদান হিসাব 4750 টাকা প্রদত্ত বার্তা যেহেতু ওই 5000 টাকা আদায় করতে গিয়ে আমি তাকে 5% ছেড়ে দিয়েছি সুতরাং ওই ছেড়ে দেওয়াটাই আমার জন্য প্রদত্ত বার্তা সুতরাং প্রদত্ত বার্তা ডেবিট হবে এবং দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আবার বলছি নগদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট ওকে নেক্সট উদাহরণ হচ্ছে জুনের 16 তারিখ বাকিতে পণ্য ক্রয় একটু আগে যেটা আলোচনা করলাম তার উল্টা বিষয় রিভার্স কেমন বাকিতে পণ্য ক্রয় 8000 টাকা 30 তারিখের মধ্যে পরিশোধ করা হলে শতকরা 5 বার্তা দেয়া হবে এখানেও কিন্তু দুইটি ঘটনা একটি হচ্ছে কি বাকিতে ক্রয়ের ঘটনা দুই হচ্ছে কি ওই ক্রয়ের টাকা পরিশোধের ঘটনা সুতরাং প্রথম 8000 টাকা জাবেদাটা হবে এরকম ক্রয় হিসাব ডেবিট 8000 টাকা পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট 8000 টাকা খেয়াল করো ক্রয় করেছি আমার খরচ হয়েছে কার কাছ থেকে নাম নেই বলে এখানে পাওনাদার অথবা নতুন পদ্ধতিতে প্রদেয় হিসাব লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট প্রথম ঘটনা গেল সেকেন্ড দেখো জুন 16 তারিখে বাকিতে
পণ্য ক্রয় বাবদ টাকা 5% বার্তায় পরিশোধ করা হলো। আমি যদি 8,000 টাকা পরিশোধ করতে যাই জুন 16 তারিখের ঘটনাটা, 30 তারিখে আমি পরিশোধ করতে যাচ্ছি, সুতরাং ওই 8,000 টাকার বার্তা কত? 8,000 × 5% = 400 টাকা। সুতরাং পরিশোধের পরিমাণ কত? 8,000 - 400 = 7,600 টাকা। সুতরাং জাবেদা হবে দেখো পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ডেবিট 7,600 টাকা এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 400 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি নগদ বার্তা সম্পর্কিত যে কয়টি উদাহরণ আমরা আলোচনা করলাম সবগুলো উদাহরণই তোমাদের মনোপুত হচ্ছে বা হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। নগদ বার্তা নিয়ে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা তোমাদের প্রাত্যহিক যে লেনদেনগুলি যে আবেদন আমরা শিখি সেখানে খুবই কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।